নমস্কার, আজ পাঁচমিশালি আহারে আমি এই চিকেন চচ্চড়ি মতন বানাবো। চিকেন একদম শুকনো শুকনো, মাখা মাখা, ছোট ছোট বোনলেস চিকেন নেই, আর সব হাড্ডি চিকেন সব মেশানো আছে। এইটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি, এটা দিয়ে আমি চিকেনের একটা মাখা মাখা তরকারি করব। আর এদিকে কড়ায় আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি। তেলটা গরম হয়ে গেছে, হালকা ধোঁয়া উঠছে, আমি এবার জিরে ফোড়ন দেবো ওর মধ্যে, অল্প একটু জিরে ফোড়ন দেবো। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দেব, একটা বড় সাইজে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা করব। আমি এটা নরম করার জন্য আমি একটু নুন দেব। আর এখানে আমি রসুন, অল্প একটু পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ, রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানটা এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি, এটা পরে দেব, এটা আমি ঢাকা দেব একটুখানি, এক সেকেন্ডের জন্য ঢাকা দেব। ঢাকনাটা তুলছি, পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো দেব, একটা টমেটো কেটে এর মধ্যে দেবো, আর একটু আলু দেব, আলু টমেটো একসঙ্গে দিয়ে ভাজবো। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়াবো, টমেটো দিয়ে আলুটাকে ভাজবো। একটু হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব। এটা ভাজা ভাজা হোক, আলুগুলো টমেটোগুলো সব ভাজা হয়ে গেছে। এই দেখুন, এবার আমি এই পেঁয়াজের পেস্টটা দেব। রসুন আছে আর একটা কাঁচা লঙ্কা আছে, একটু আদা বাটা দেব, হাফ চামচ আদা বাটা দিলাম। এবার ভালো করে কষাবো, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব, এটা শুকনো শুকনো একটু ঝাল ঝাল ভালো লাগে। সামান্য একটু চিনি দেব, এবার সামান্য একটু চিনি দেব, ভালো করে কষতে হবে। এখন তেল ছেড়ে দিয়েছে, এবার আমি চিকেনগুলো দেব। চিকেনটা আমি ঢেলে দিলাম, চিকেন দিয়ে ভালো করে একটু কষাবো। চিকেনের যে জলটা বেরোবে এই দিয়েই চিকেনটাকে সেদ্ধ করতে হবে। আমি এই মিক্সির বাটিটা ধোয়া জল একটুখানি দেব পরে, তাছাড়া আর কোনো জল পড়বে না। ঢাকাটা পরে দেব, এখন ঢাকা দেব না। এইভাবে হোক কিছুক্ষণ, মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা আমি দেবো একটুখানি। এবার গ্যাস কমিয়ে, মিডিয়াম ফ্লেমে ছিল ওটা গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাক, তারপর আমি আবার দেখছি। ঢাকনাটা খুলছি, দেখুন জল বেরোচ্ছে কীরকম। এবার আমি একটু নুন দেব, নুন দিলে জল আরও বেরোবে, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কষাবো, কষিয়ে কষিয়ে রান্নাটা করব। নুন দিচ্ছি স্বাদ অনুসারে নুন, এবার এইভাবেই আমি কষাবো, এবার ঢাকা দিয়ে 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 কষাবো। এখানে আমি দু একবার নেড়ে দেবো,
দরকার হলে আমি মিনিট দশেক পনেরো মিনিট দশেক পর আবার আসছি। 10 মিনিট পর আবার ঢাকা খুলছি আমি। বাহ, খুব সুন্দর কষে গেছে। আলু তো সেদ্ধ হয়ে গেছে, নতুন আলু সেদ্ধ হয়ে গেছে মানে মাংসটাও নিশ্চয়ই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন মাংস সেদ্ধ হয়ে গেছে। আমি এরমই কষা কষা নামাবো। এবার আমি একটু ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো। একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নতুন যারা বন্ধু আছেন তারা অবশ্যই আমার পাশে থেকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি যে রেসিপিগুলো দেবো সেগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। একটু 2 মিনিট এরকম নাড়বো, কষাবো ধনে পাতা দিয়ে। গরম মশলা দেবো না, কারণ গরম মশলা ভালো লাগবে না এর সঙ্গে আর কি। এরমভাবে করে খেয়ে আমাকে মেসেজ করবেন অবশ্যই যে কেমন লাগলো খেয়ে, এরম কষিয়ে কষিয়ে। এর মধ্যে একটুও জল দেবেন না, গ্যাস কমিয়ে একদম ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে এরম শুকনো শুকনো নামাতে হবে। গ্যাসটা অফ করে দিলাম।